এখান থেকেই আগামীর সন্ত্রাসে আগামীর খুনি তৈরি হবে। প্রথমে মানুষকে বিরক্ত করা শিখবে, উত্তক্ত করা শিখবে, টিজ করা শিখবে, বিড়ি সিগারেট হাত ধরবে, এরপরে মাদকে হাত ধরবে, এরপরে অস্ত্র হাতে নিবে, এরপরে মানুষ খুন করবে, এরপরে সন্ত্রাসের দিকে যাবে। আমি ঈদের দিন গ্রামে গিয়েছি ঢাকা থেকে ঈদের নামাজ পড়ায়, তো আমি খেয়াল করেছি পথে না হলে অন্তত 20-30টা জায়গায় পিক আপ ভর্তি কিছু ছেলে ফেলে তারা গান বাজনা গেয়ে নেচে গেয়ে তারা উল্লাস করছে, উৎফুল্ল হচ্ছে, তারা ঈদ উদযাপন করছে। আপনারাও দেখছেন না এরকম এই কালচারটা আমাদের দেশে গত 10-15 বছর আগে ছিল, 7-8 বছর আগেও ছিল না। এই কালচারটা আস্তে আস্তে খুব ভয়াবহ আকার ধারণ করছে, এর কারণে দুর্ঘটনা ঘটছে অহরহ, নানা রকমের অপ্রীতিকর ঘটনা ঘটছে। সর্বশেষ সিলেট বিভাগের হবিগঞ্জে না কোন জায়গা যেন কোন মুয়াজ্জিন সাহেব বাধা দেওয়ার পর তাকে আঘাত করা হয়েছে, প্রহার করা হয়েছে, একটা পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেছেন। তো যে ছেলেগুলো এই উচ্ছৃঙ্খলতা করছে, এরা আমাদেরই ছেলে, আমাদেরই ছোট ভাই, এরা এটাকে মনে করছে ঈদ উদযাপন। কিন্তু এদেরকে যদি আমরা থামাতে না পারি তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে থামবে? একটা পর্যায়ে এগুলো আস্তে আস্তে বাড়বে, কারণ পাগলামি এবং মাতলামির বয়সটাই হলো এটা, উন্মাদনের বয়সটাই এটা। এটাকে যদি সামাজিকভাবে পারিবারিকভাবে নিয়ন্ত্রণ করা না হয় একটা পর্যায়ে এটা কোথায় গিয়ে থাকবে? এটা প্রতিটা পাড়ায় পাড়ায় হবে, মহল্লায় মহল্লায় হবে, তখন আমরা প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হব। এই যে বিকট আওয়াজে আশপাশের পরিবেশটা নষ্ট করা, রাস্তায় বেপরোয়া গাড়ি চালানো, তারপর আপনার শব্দ সন্ত্রাস সৃষ্টি করা, তারপর যে গান শুনতে চায় না তাকেও গান শুনতে বাধ্য করা, এই সকল বিষয় আসলে এগুলোর জন্য প্রশাসনের যেমন দায় দায়িত্ব আছে, আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পরিবারের যারা প্রধান আছেন তাদেরও দায় দায়িত্ব আছে। আমার কাছে মনে হয়েছে এ বিষয়ে আমাদের প্রত্যেকটা মানুষের নড়েচড়ে বসা উচিত, এবং প্রতিটা এলাকা, ঈদগাহ কমিটি, মসজিদ কমিটি, বাড়ি মালিক সমিতি, তারপরে ফ্ল্যাট মালিক সমিতি, এছাড়া যত রকমের সমিতি আছে, যত রকমের প্ল্যাটফর্ম আছে, সবার সম্মিলিত উদ্যোগ এবং সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমাদের এলাকায় এরকম অনাচার একটিও করতে আমরা দেব না। ছেলেফেলেকে থামিয়ে বুঝিয়ে আমরা তাদেরকে বাড়িতে ফেরত পাঠাবো। তোমার যদি গান শুনতে মনে চায়, তুমি যদি গান শুনো, তোমার হারাম হবে, তোমার গুনাহ হবে, তুমি তোমার বাড়িতে গিয়ে শোনো। তুমি রাস্তায় এসে আশপাশের সবাইকে গান শোনাতে বাধ্য করতে পারো না। যারা বিশেষ করে গাড়ি চালান, আমি নিজে ড্রাইভ করি আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে প্রয়োজন হলে, ঈদের দিন আমি নিজে ড্রাইভ করে যাচ্ছিলাম গ্রামে, আমার কাছে যেটা মনে হলো যে এদের এই বিকট আওয়াজের কারণে পেছনের কোনো গাড়ি হর্ন দিচ্ছে কিনা আমি শুনতে পাচ্ছি না। ইভেন ওর যে ড্রাইভার, ওই বেচারা আরেকজন মনে করেন ব্রেক ফেল করছে, সে পেছন থেকে আসছে হর্ন দিতে দিতে, কিন্তু এই ভদ্রলোকের গাড়িতে এত বিকট আওয়াজ, এ তো হর্ন কিছু শুনতে পাবে না, তখন কি হবে? একেবারে নির্ঘাত দুর্ঘটনার দিকে যাবে। তো এই যে প্রচলিত আইন লঙ্ঘন হচ্ছে, কোরআন হাদিসের নির্দেশ আপনার ভুলুণ্ঠিত হচ্ছে, তারপর আমাদের তরুণরা বিশেষ করে কিশোররা এবং কিশোরদের মধ্যে কিশোর গ্যাং বের হয়েছে আজকাল, যে ভয়ঙ্কর একটা চিত্র, আরেকটা নতুন করে মরার উপরে খড়ার গা যুক্ত হয়েছে টিকটক ভিডিও। আসতে যাইতে আমি খেয়াল করছি মেয়ে ছেলে বিভিন্ন জায়গায় 5-6টা মোবাইল নিয়ে, ক্যামেরা নিয়ে রাস্তার মধ্যে, যেখানে আপনার দূরপাল্লার গাড়ি চলছে মানে খুব জোর গতিতে, সেখানে দেখা যাচ্ছে যে কতগুলো এখানে কাইতুয়ে শুয়ে রয়েছে, ওখানে চিতুয়ে শুয়ে রয়েছে, এক একটা এক এক ঢঙে স্টাইলে বোঝা যাচ্ছে যে এগুলো টিকটকে ধরছে। আমরা সারা জীবন শুনছি জিনে ধরে, ভূতে ধরে, এখন নতুন করে শুনতেছি কিসে ধরে? টিকটকে ধরে, এখন টিকটকে ধরছে। এই টিকটকে ধরা যে এই রোগীগুলো আছে, এই রোগীগুলোকে এমনি দিলে ছেড়ে দিলে হবে নাকি এগুলো সুস্থ করে তুলতে হবে? তো সুস্থ করে তুলতে হলে প্রত্যেক পরিবার থেকে আমাদের দায়িত্ব নিতে হবে না, উদ্যোগ নিতে হবে না? সমাজে আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কল্যাণমূলক উদ্যোগ হয়, ঈদগাহ কমিটি, মাহফিল কমিটি, তাফসির কমিটি, যুবকদের কমিটি, এই সমস্ত কমিটি থেকে ডিসিশন নিতে হবে। আপনারা বিভিন্ন এলাকায় নেতৃত্বশীল পর্যায়ে আছেন অথবা নেতৃত্বশীল মানুষদের সাথে আপনাদের লিঙ্ক আছে, সবাইকে সচেতন করেন যে সামনে ঈদুল আজহাতে আমি আমার এলাকাতে অন্তত এই অনাচার হতে দেবো না। সবাই সতর্ক যদি হই, সচেতন হই, থামানো সম্ভব কি সম্ভব না? ইনশাআল্লাহ। অথবা আমরা সবাই আসুন, সতর্ক হই। বিদায়, আমি উদাত্ত আহ্বান রাখতে চাই যে আপনারা আল্লাহর হস্তে সবাই উদ্যোগ নেবেন যে আমাদের যার যার এলাকাতে এই ধরনের অনাচার আমরা হতে দেব। এটা যে অনাচার ব্যাপারে কোনো সন্দেহ আছে? এটা যে রীতিমতো সন্ত্রাস, এবং এখান থেকেই আগামীর সন্ত্রাসে আগামীর খুনি তৈরি হবে। যে মানুষকে উত্তক্ত করতে শিখে ডাইরেক্ট ধরেই তো খুন করে না,
প্রথমে মানুষকে বিরক্ত করা শিখবে, উত্তক্ত করা শিখবে, টিজ করা শিখবে, হ্যাঁ থোড়াই কেয়ার করবে। এরপর আস্তে আস্তে এই ছেলেটা বেয়াদব হবে, এরপরে বেয়াদবির থেকে এই ছেলেটা বিড়ি সিগারেট হাত ধরবে, এরপরে মাদকে হাত ধরবে, এরপরে অস্ত্র হাতে নিবে, এরপরে মানুষ খুন করবে, এরপরে সন্ত্রাসের দিকে যাবে। অতএব এগুলো এখন থেকে আমরা যদি না থামাতে পারি তাহলে ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকতে পারে সেটা বলাই বাহুল্য। অতএব আমি করজোর করে আপনাদের নিবেদন করতে চাই যে শুধু নিজের ইবাদতবন্দী করলে হবে না, অসৎ কাজের বাধা প্রদান আমাদেরকে প্রত্যেকের সাধ্য অনুযায়ী করতে হবে, কি হবে না, এটা তো আমাদের সাধ্যের ভেতরে না সাধ্যের বাইরে। এই ছেলেগুলো তো আমাদেরই ছেলে মেয়ে, মুরব্বীরা যদি কয়েকজন দাঁড়িয়ে যান, এলাকার যুবক যদি কয়েকজন দাঁড়িয়ে যান, তাদেরকে বুঝান, ধমক দেন, থামানো সম্ভব কি সম্ভব না।